রেসিপি কিচেন বেঙ্গলি ঘরে সবাইকে স্বাগত। এই পনির মোমো কিন্তু খেতে অসাধারণ হয়। পনির মোমো রেসিপি খুবই সুস্বাদু কিন্তু একটি খাবার, আর এটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। যা তৈরি করা খুবই সহজ, আর খেতেও কিন্তু সুস্বাদু, খুব কম সময়ে তৈরি করা যায়। এই মোমো জনপ্রিয় এই খাবারটি রাস্তার খাবার, যা আজ সর্বত্র মানুষ পছন্দ করে থাকে। এখন এগুলো সর্বত্র পাওয়া যায়। মোমোগুলো সাধারণত লাল জলের মতো গরম লাল মরিচ এবং রসুনের চাটনির সাথে গরম গরম পরিবেশন করা হয়, যা মোমোর স্বাদকে দ্বিগুণ সুস্বাদু করে তোলে। মোমো বিভিন্ন ধরনের স্টাফিং দিয়ে তৈরি করা হয়, যেমন ভেজ, নন ভেজ, ফ্রাই মোমো, তন্দুরি মোমো ইত্যাদি। আজ আপনাদেরকে আমি এই পনির মোমো রেসিপিটি তৈরি করে দেখাবো। এই পনির মোমো রেসিপিটি কিন্তু একেবারে ভিন্ন উপায়ে তৈরি করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পনির মোমো রেসিপিটা তৈরি করতে হবে। পনির মোমো রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটি পাত্র নিয়েছি। এবার নিয়ে নেব 400 গ্রামের মতো পনির। এবার পনিরগুলো হাতের সাহায্যে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। এমন ভাবে ম্যাশ করতে হবে যেন পনিরগুলো দানা দানা ভাব না থাকে। এবার আমি দিয়ে দেব মিহি করে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে মোটামুটি 5টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব গ্রেট করা আদা আর রসুন কুচি। রসুন আর আদা কুচিগুলো কিন্তু একদম মিহি করে গ্রেট করতে হবে। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। এবার সবশেষে দিয়ে দেব লঙ্কা কুচি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আরজিনা মোটো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ ভিনিগার। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে পনিরের সাথে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু পনিরে তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ডোটা তৈরি করে নেব। আমি এখানে ময়দা নিয়েছি 500 গ্রামের মতো, তারপর সামান্য নুন আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট লেচি কেটে বেলে নেব। এবার আমি পোরটা ঢুকিয়ে আপনাদেরকে আমি একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে যার মতো অনেক রকম ভাবে কিন্তু ডিজাইন তৈরি করা যায়। আমি আপনাদেরকে 2 রকম ভাবে করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মোমোগুলো পোর ঢুকিয়ে সবগুলো ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে জল দিয়ে আমি জলটা ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটানো জলের ওপরে এরকম একটা ফুটো বাটি বসিয়ে এর মধ্যে আমি মোমোগুলো বসিয়ে দেব, তারপর ঢাকা লাগিয়ে দেব।
এবার এটা স্টিম করার জন্য মোটামুটি আমি 15 মিনিটের মতো রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে কিন্তু পনির মোমো। এবার আপনারা এটা গরম গরম চাটনির সাথে বা সস দিয়ে পরিবেশন করুন। এই পনির মোমো রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলো এই পনির মোমো রেসিপিটা তৈরি করে দেখবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।